হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা। আর আজকে কোনো ডান্স ভিডিও বা টিউটোরিয়াল নয়, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুড নিউজ। কিছুদিন আগে রবীন্দ্র জয়ন্তীতে আমরা একটা অনলাইন শো বা পারফরমেন্স কাইন্ড অফ জিনিস করেছিলাম, যেখানে আমার সব স্টুডেন্টসরা এবং যারা ওয়ার্কশপ করে তারা সবাই মিলে একত্র হয়ে এটা পসিবল হয়েছিল। অ্যান্ড তখন তোমরা অনেকে, যারা কিনা আমার স্টুডেন্ট নয় বা আমাকে জাস্ট ইউটিউবে ফলো করো, ওখান থেকে ডান্স শেখো, তারা তো অনেকেই আমাকে কমেন্ট করেছো এবং ইমেল করে এটা কমপ্লেন করেছো যে কেন এটা আমি তোমাদেরকে জানাইনি। সো ওই টাইমে অ্যাকচুয়ালি আমি অতটা মানে বুঝতে পারিনি যে তোমরাও ইন্টারেস্টেড হতে পারো, বাট দিস ইজ ভেরি ট্রু বিকজ তোমরাও আমার স্টুডেন্ট ডেফিনেটলি, বিকজ তোমরাও আমার ডান্সগুলোর থেকে শিখে তোমরা পারফর্ম করো এবং অনেকেই আছো যারা ভিডিওস পাঠাও আমাকে। তো তোমাদের জন্য এই ওয়েটটা এখানেই শেষ হচ্ছে, বিকজ আলটিমেটলি আমি একটা এরকম প্ল্যান নিয়ে এসেছি। তো আগামী 17th of September মহালয়া, তো সেই দিনকে হতে চলেছে একটা এরকমই একটা লাইভ শো বা পারফরমেন্স, বাট সেটা অবভিয়াসলি রেকর্ডেড থাকবে, বাট তোমরা একদম লাইভ প্রিমিয়ার হিসেবে সেইটা দেখতে পাবে, তোমরা, তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড এভরিবডি, অ্যান্ড ইউ ক্যান বি আ পার্ট অফ ইট। তো সেটা করার জন্য কী কী করতে হবে, এখানে কিছু আমি রুলস পরপর ভাগ করে বলছি, সেইগুলোকে কিন্তু ভালো করে শোনো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কীভাবে পার্টিসিপেট করবে। তোমাদেরকে ফার্স্ট অফ অল ইমেল করতে হবে। ইমেলে কী কী করতে হবে সেটা পরে বলছি, সবার আগে বলে দিই কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবে, সেটা এখানে মেনশন করে দিলাম। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাবে, মেক শিওর সাবজেক্ট লাইনে লিখবে মহালয়া পারফরমেন্স। এখানে আমি মেনশন করে দিচ্ছি কীভাবে এক্স্যাক্টলি তোমাদের করতে হবে। এখানে এইভাবে তোমরা সাবজেক্ট লাইনে লিখলে মহালয়া পারফরমেন্স, তারপর তোমরা ডেসক্রিপশনে চলে যাবে, ওখানে লিখবে তোমাদের নিজেদের নাম, এজ এবং কোথায় থাকো। এরপর তোমাদেরকে দুটো ভিডিও আপলোড করতে হবে বা সেন্ড করতে হবে। কী কী ভিডিও সেটা একটু পরে বলছি, আগে ইমেলের ফর্মালিটিসগুলোকে বলে দিই। এরপর তোমরা যখন আপলোড করতে যাবে ভিডিওগুলো, আই অ্যাম শিওর তোমরা অনেকেই ফেস করবে যে ফাইল সাইজটা অনেক হিউজ, ইন দ্যাট কেস তোমাদেরকে অপশন দেবে গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা ইমেলে শেয়ার করার। সো প্লিজ তোমরা যদি না বুঝতে পারো, তোমরা একটু ইউটিউবে সার্চ করো কীভাবে লার্জ সাইজের ভিডিও সেন্ড করতে হয়, তোমরা ডেফিনেটলি হেল্প পাবে। তো সেইভাবে কিন্তু ভিডিও সেন্ড করতে হবে। আমি বহুবার তোমাদেরকে বলে দিই প্লিজ এই ইমেল অ্যাড্রেসে পাঠাও, বাট দেন অলসো তোমরা অনেকে কমেন্ট করো দিদি কোথায় পাঠাবো। তো আমি এটাকে একেবারে ক্লিয়ারভাবে ফার্স্ট পয়েন্টেই বলে দিলাম। সেকেন্ড পয়েন্টে বলছি যে তোমরা কী পাঠাবে ইমেলে। তোমরা পাঠাবে দুটো ভিডিও, ফার্স্ট ভিডিওটা হচ্ছে গিয়ে তোমাদের ডান্স পারফরমেন্সের ভিডিও, আর সেকেন্ড ভিডিও যেটা পাঠাবে সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা মানে যেটা হবে একটা ক্যাজুয়াল ব্যাপার, যে জাস্ট তুমি বলবে যে আমার নাম এটা, আমি এখানে থাকি, আমি এই ডান্স করি, এবং আমাকে তুমি কতদিন ধরে ইউটিউবে ফলো করছো বা আমাকে কীভাবে পার্সোনালিও চেনো কিনা সেটা মেনশন করতে পারো, বাট ওটা একদম 1 মিনিটের একটা ভিডিও যেন হয় ইন্ট্রোডাকশনটা। তারপর হচ্ছে তোমাদের যে ডান্স ভিডিওর যে পারফরমেন্স ভিডিওটা তোমরা আপলোড করবে সেটা যেন ম্যাক্সিমাম 2 মিনিটের হয়, তার বেশি কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। তো ইমেলে তোমরা দুটো ভিডিও তো অ্যাটাচ করবেই, তার সাথে আরেকটা যেটা করবে একটা স্ক্রিনশট দেবে, যেখানে কিনা তোমরা তোমাদের ইউটিউব পেজটা খুলবে অ্যান্ড জাস্ট অ্যাজ এ প্রুফ যে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো সেইটার একটা স্ক্রিনশট দেবে। তোমরা সিম্পলি ফোন থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা যদি ল্যাপটপে করো দ্য স্নিপিং টুল দিয়ে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ইমেলে অ্যাটাচ করে দিতে পারো। অ্যান্ড না জানলে আবারও বলছি ইউটিউবে যাও, এরকম অনেক জিনিস তোমরা সার্চ করলে পেয়ে যাবে কীভাবে করতে হবে স্ক্রিনশট নাও অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে। আমি এগুলোকে এত ডিটেলে বলছি তার একটাই কারণ, বিকজ এইসব কোয়েশ্চেন্সগুলো আমি কমেন্টে পাই। সো এই তিনটে জিনিস তোমরা ইমেলে অ্যাটাচ করে আমাকে পাঠিয়ে দেবে, ব্যাস দ্যাটস অল। এর পরের পয়েন্টটা হচ্ছে যে কী ডান্স ভিডিও পাঠাতে পারো। তোমাদের কাছে তিনটে অপশন আমি দেবো, একটা হচ্ছে ইয়াদেবী আইগিরি নন্দিনী, অ্যান্ড থার্ড হচ্ছে বাজলো তোমার আলোর বেনু। এই তিনটের মধ্যে কিন্তু তোমাদেরকে ভিডিও করে পাঠাতে হবে, অন্য কোনো গান আমি অ্যাকসেপ্ট করব না। অ্যান্ড এই তিনটের মধ্যেই কিন্তু আমার কোরিওগ্রাফি, যেটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি, সেই কোরিওগ্রাফি তোমাদেরকে আমাকে পাঠাতে হবে, অন্য কারোর কোরিওগ্রাফি বা তোমাদের কোনো কোরিওগ্রাফি কিন্তু আমি ইনক্লুড করবো না আমার ওই পুরো প্রোগ্রামটাতে। সো মেক শিওর ফার্স্ট হচ্ছে আমার কোরিওগ্রাফি হতে হবে, আর এই তিনটে গানের মধ্যেই হতে হবে। এই দুটো জিনিস পারফর্ম মানে গান সিলেকশন করার সময় প্লিজ মাথায় রেখো।
সো ভিডিওটা যখন করবে ডেফিনেটলি তোমাদের কাছে কোনো হাইফাই ক্যামেরা রাখার দরকার নেই, তোমাদের সিম্পলি ফোন সবার কাছে আছে ক্যামেরাওয়ালা, তোমরা সেটা দিয়ে শ্যুট করতে পারো। বাট মেক শিওর যে তোমরা ফোনটাকে যখন শ্যুট করবে এইভাবে ধরবে, এইভাবে কিন্তু নয়। এইভাবে যদি তোমরা কেউ আমাকে ভিডিও পাঠাও, আমাকে খুব দুঃখের সাথে সেই ভিডিওটাকে ক্যান্সেল করে দিতে হবে। সো মেক ইউর ফোন টিল্টেড লাইক দিস, এই মোডে তোমরা ভিডিও করবে। অ্যান্ড মেক শিওর যাতে বেশি শেকি ভিডিও না হয়, একটু স্টেবল করো প্লিজ। অ্যান্ড প্লিজ তোমরা একদম কালো পিক্সেলেটেড ভিডিও পাঠিও না, চেষ্টা করো ভিডিওটা যখন করবে সেটা যেন প্রপার লাইট হয়, মানে অ্যাটলিস্ট সানলাইটে করো, একটা সকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে করো, প্লিজ রাতে ভিডিও করে পাঠিও না। তো তোমরা চাইলে ডেফিনেটলি খুব সেজেগুজে করতে পারো বা নর্মাল সালোয়ার কামিজ কুর্তি পরেও ভিডিওটা পাঠাতে পারো। তো ওটাই আমি বলতে চাই যে তোমরা অ্যাটলিস্ট মেক শিওর যে একটু যেন ডিসেন্ট দেখতে লাগে ভিডিওটা, জাস্ট বাড়ির জামা কাপড় পরে ভিডিওটা বানিও না, একটু যাতে দেখতে ভালো লাগে সেরকম একটা ভিডিও আমাকে পাঠিও। সো এরপর আসছি কবে এর মধ্যে পাঠাতে হবে। তো 17ই সেপ্টেম্বর যদি মহালয়া হয়, অ্যাটলিস্ট বাই 11th of September তোমরা সব ভিডিও কিন্তু আমাকে পাঠাবে। অ্যান্ড দের ইজ আ ট্রিক, তোমাদের মধ্যে থেকে ফার্স্ট 10টা ইমেল আমি কনসিডার করব, তারপর আর করব না, বিকজ প্রত্যেকের ডান্স ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারবো না। সো তোমরা যত তাড়াতাড়ি পারো আমাকে ভিডিওস পাঠাও, ফার্স্ট 10 জনকেই আমি এই প্রোগ্রামটাতে ইনক্লুড করব। আর যাদেরকে আমি ইনক্লুড করতে পারবো না তাদের প্লিজ দুঃখ পেও না, আমি চেষ্টা করব তোমাদের ডান্সগুলো ইন্ডিভিজুয়ালি আমার ফেসবুকে আপলোড করার। সো আই হোপ তোমরাও এক্সাইটেড এটা করার জন্য, আমি তো খুবই এক্সাইটেড। অ্যান্ড আগেরবার খুব খুব মজা হয়েছিল, প্রত্যেকের ডান্স ভিডিও একসাথে কোলেক্ট করে নিজেও দেখছিলাম, এত সুন্দর প্রত্যেকে পারফর্ম করেছিল। তো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা। আই এম লুকিং ফরওয়ার্ড ফর অল অফ ইউ সেন্ডিং মি ভিডিওস, আই এম রিয়েলি এক্সাইটেড। অ্যান্ড লেটস সি, প্রোগ্রামটার জন্য ওয়েট করে থাকবো। আর সব ডিটেলস সব আপডেটস তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, অ্যান্ড কমিউনিটি ট্যাবে তো আমি ডেফিনেটলি পোস্ট করবো। সো সেটাকে ফলো করো এবং বাকি ডিটেলসগুলো ডেফিনেটলি পেয়ে যাবে।